গতকালই সিবিআই তরফ থেকে 15 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ পর্ব তল্লাশি অভিযান চালানো হয়েছিল তেহট্টের বিধায়ক তাপস সাহার বাড়িতে এবং সেখানে শুধুমাত্র তাপস সাহার বাড়ি নয় এক যোগে তাপস ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির বাড়িতে সিবিআই এর এই তল্লাশি অভিযান চলে এবং জিজ্ঞাসাবাদ পর্বও চলে এবং দীর্ঘক্ষণ তারা ছিলেন তারপর তারা সেখান থেকে ফিরে আসেন এ নিয়ে সরাসরি আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবল মজুমদার সুবল গতকাল তাপস সাহার বাড়িতে গিয়েছিলেন সিবিআই এর আধিকারিকরা এবং তাপস ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির বাড়িতেই গিয়েছিলেন সেখান থেকে মূলত কি কি তথ্য সিবিআই এর হাতে এখনো পর্যন্ত উঠে এসেছে এবং আজকের পরিস্থিতি ঠিক কি দেখো গত পরশুদিন বিকেল 3:30টার সময় আসে প্রায় 15 ঘন্টা তল্লাশি চালায় এবং কাল দুপুরবেলায় তার আর যে কবির কয়াল যে তার যে আত্মসহায়ক তার বাড়িতেও যায় এবং সেখান থেকে ইতি সরকার এক তৃণমূল নেত্রী আসাদুল্লাহ নগরে থাকেন তার বাড়িতেও যায় সেখান থেকে দুপুরবেলার পরে তিনি চলে যান তবে একটা কথাই তারপরে কিন্তু তিনি তাড়াতাড়ি গিয়ে তার যেহেতু দুটি ফোন মোবাইল নিয়ে চলে গেছিলো তিনি একটি স্থানীয় দোকান থেকে মোবাইল কিনে আনেন সাধারণ ফোন এবং তিনি তখনই বলেছিলেন যে আমার অ্যান্ড্রয়েড ফোন কেনার ক্ষমতা নেই তবে সিবিআই চলে যাওয়ার পরে কিন্তু তাকে খোঁজ মেজাজেই দেখা গেল এবং তার চোখে মুখে কোনো ছাপ কিছু বোঝা গেল না তিনি মেনে গেলেন ঈদের যে উৎসব সেই উৎসবে তার বিধানসভা এলাকার মানুষের মধ্যে শুভেচ্ছা বিনিময় করতে বা তাদের সঙ্গে যোগাযোগ করতে বেরিয়ে পড়েন এবং সারাদিন মোটামুটি তিনি খোঁজ মেজাজেই ছিলেন কাজেই তিনি একটা কথাই বলেছেন যে 15 ঘন্টা যে যা করেছে যা করেছে নিট ফল কিন্তু তিনি বলেছেন জিরো অভি ধন্যবাদ তোমাকে এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সুবল মজুমদার